قال رسول الله صلى الله عليه وسلم لتفتحن القسطنطينية فلنعم الأمير أميرها ولنعم الجيش ذلك الجيش رواه أحمد. সুলতান মুহাম্মদ আল ফাতিহ নামটি স্মরণ করিয়ে দেয় ইসলামের ইতিহাসের এমনই এক গৌরবময় অধ্যায়ের কথা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে সত্যে রূপায়িত করে মুসলিম সেনাবাহিনী কালেমার ঝান্ডা উড়িয়েছিল কনস্টান্টিনোপলের আকাশে। দুর্ভেদ্য শহরটি জয়ের গৌরব অর্জন করতে আমিরে মুয়াবিয়ার যুগ থেকে নিয়ে শত শত বছর যাবৎ জীবন বিসর্জন দিয়ে আসছিল অগণিত মুসলিম বীর সেনানীরা। এমনকি আল্লাহর অশেষ অনুগ্রহ ও মাগফিরাত লাভের আশায় রাসুলের মেজবান প্রবীণ সাহাবি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু অতি বার্ধক্যে উপনীত হওয়া সত্ত্বেও কনস্টান্টিনোপলের যুদ্ধে শরিক হয়ে শাহাদাত বরণ করেছিলেন। যে বিজয় অর্জন করতে অগণিত প্রাণ বিসর্জিত হয়েছিল কে জানতো, মাত্র ২৪ বছর বয়সী এক নৌজওয়ানের ভাগ্যেই আল্লাহ তাআলা লিখে রেখেছিলেন সেই মহাগৌরবের উপাখ্যান। বলছিলাম উসমানি সাম্রাজ্যের সপ্তম সুলতান মুহাম্মদ আল ফাতিহের কথা, যার অসীম দুঃসাহসিকতায় তৎকালীন বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল মুসলিমদের পদানত হয়েছিল, যার ফলে ইতিহাসে তিনি মুহাম্মদ আল ফাতিহ তথা বিজেতা মুহাম্মদ নামে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। দর্শক, এ মহান উসমানি সুলতানকে নিয়ে সাজানো হয়েছে এবারের এপিসোডটি, সঙ্গেই থাকুন।